কলকাতার মুকুটে আবার পালক। সুন্দরী কলকাতা এবার আবারও গর্বের কারণ। কলকাতা বিশ্ববিদ্যালয় সারা বিশ্বের মধ্যে সবার আগে তার নামকে লিখিয়ে রাখতে, খোদাই করতে সদা ব্যস্ত। এবার পিএইচডি ডিগ্রি করানোয় সারা ভারতের মধ্যে দ্বিতীয় স্থানে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। ফের সেরা স্বীকৃতি শহরের বুকে, মহানগরীতে আবার সেরার সেরা মুকুটে পালক। বেসরকারি এক সংস্থার সমীক্ষায় সারা দেশের মধ্যে 6 নম্বর স্থানে জায়গা করে নিল কলকাতা বিশ্ববিদ্যালয়। পড়ুয়াদের পিএইচডি ডিগ্রি করানোর ক্ষেত্রে সারা দেশের মধ্যে সেকেন্ড পজিশন পেল সিইউ। পেটেন্ট দেওয়ার ক্ষেত্রেও সারা দেশের মধ্যে সিইউ রয়েছে দ্বিতীয় স্থানে। 2022 ইস্যুতে কলকাতা বিশ্ববিদ্যালয় ভারতের সমস্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ভারতের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়ে গত 3 বছরে সর্বোচ্চ সংখ্যক পিএইচডি করানোর বিষয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। গত 3 বছরে সর্বোচ্চ সংখ্যক পেটেন্ট প্রদান বিভাগেও দ্বিতীয় স্থানে এই বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয় গর্বের কারণ। পশ্চিমবঙ্গের অন্যতম সেরা, বা যাকে বলা হয় অন্যতম স্মরণীয় ঘটনা বলি, এবং তার পাশাপাশি দক্ষতার অধিকারী যে বিশ্ববিদ্যালয়, তার নাম ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। প্রায় 600 কলেজ এবং তার আন্ডারে থাকা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা পদ্ধতি সবটাই ব্যবস্থাপনায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে অবিরাম কাজ করে চলেছে। কলেজ স্ট্রিটে থাকা কলকাতা বিশ্ববিদ্যালয়ে তার বিভিন্ন শাখা ছড়িয়ে পড়েছে শহরের নানা প্রান্তে। কলকাতা বিশ্ববিদ্যালয় মানেই শুধুমাত্র ঐতিহ্য আর গর্ব নয়, কলকাতা বিশ্ববিদ্যালয় মানে সঠিক শিক্ষা। যে বিশ্ববিদ্যালয় জানে ঠিক কতটা সিলেবাসে পরীক্ষার্থীরা পড়াশোনা করতে পারবে, কোন সময় পরীক্ষা নেওয়া উচিত, করোনা পূর্ববর্তী হোক বা করোনা পরবর্তী সময়, যাতে কোনোভাবেই পড়ুয়াদের অসুবিধা না হয়, অধ্যাপক অধ্যাপিকাদের সঙ্গে আলোচনা করা, সিলেবাস ঠিক করা, যে সিলেবাসে পড়াশোনা করলে আগামীতে পড়ুয়ারা বিশ্বের দরবারে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবেন, সেই সব কিছু নিয়ে এক নম্বরে গড়ে তোলার লক্ষ্যে যে কাজ করে চলেছে সেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে আবারও সেরা সেরা। ভারতের মধ্যে পিএইচডি করানোর ক্ষেত্রে দ্বিতীয় স্থানে নাম উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়ের। অর্থাৎ কেন্দ্রের যে রিপোর্ট পড়ছে সেখানে কিন্তু বঙ্গের নাম বারবার করে উঠে আসছে, নিহাত ফেলনা নয়, বঙ্গবাসী আর বঙ্গের শিক্ষা পদ্ধতি। যে শিক্ষা পদ্ধতি নিয়ে বারবার আঙুল ওঠে, যে দুর্নীতির অভিযোগ ওঠে, সেই শিক্ষা ব্যবস্থায় দাঁড়িয়েই কলকাতা বিশ্ববিদ্যালয় কিন্তু সেরার সেরা তকমা পেয়ে গেল। এ কি কম গর্বের, কম অহংকারের, ভাবুন তো। তাই কলকাতা বিশ্ববিদ্যালয়কেও আমাদের পক্ষ থেকে রইল অনেক শুভেচ্ছা। খুশি আমরা, খুশি আপামর বাঙালি। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ ইন্ডিয়া।